আজকে রিলিজ হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়েল, এই জনরাটা হচ্ছে ডকু ফিকশন রোহিঙ্গা। এই রোহিঙ্গা এই সিনেমাটার রচনা পরিচালনা চিত্রনাট্যে আছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, যিনি আগে বেশ ভালো কিছু মুভি বানিয়েছে। তো রোহিঙ্গা মুভিটা নাম শুনেই বুঝতে পারছি যে রোহিঙ্গাদের জীবনে নিয়ে হবে। তো মুভিটা আসলে কেমন ছিল, গল্পটা কী নিয়েছিল, ভালো দিক কী, খারাপ দিক কী, এবং এই মুভি দেখে বিশেষ কোনো রিয়েলাইজেশন হলো কি না বা হলে সেটা কী, এই নিয়েই এই ভিডিওটা সাজিয়েছি। আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ, আমার এই ছোট্ট চ্যানেল এথিক্যাল রিভিউয়ারে আপনাকে স্বাগত। ওয়েল, যদি মুভিটা গল্পের কথা বলি, সেটা হচ্ছে যে এই যে 2017 সাল যখন ভয়ানক একটা মানে মানবিক বিপর্যয় দেখা দেয় মায়ানমারে, যে সেখানে আরাকান থেকে মুসলিম যারা ছিল তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, যাদেরকে রোহিঙ্গা বলে ডাকি আমরা, তো তারা এখন ওই তাদের জন্মভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এখন তারা যাবে কোথায়? আর যদি তারা যেতে না চায় তাহলে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে যখন তখন যে কোনো সময় এসে এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখন এই যে একটা মানবিক বিপর্যয়, সেখানে দেখা যাচ্ছে যে তাদের কোনো হেল্প করার কেউ নাই, সারা বিশ্ব এই ব্যাপারটা দেখছে কিন্তু কেউ ভাবে আগাচ্ছে না, কিন্তু বাংলাদেশ তাদেরকে সাপোর্ট দেয় এবং বাংলাদেশ তাদেরকে আশ্রয় দেয়। তো তারপরে বাংলাদেশে যখন ওই রোহিঙ্গারা আসে, একটা কমিউনিটি দেখানো হয় এখানে, যে কমিউনিটিতে 6 প্রোটাগনিস্ট ছিল, দুজন শিশু শিল্পী ছিল এবং 4 লিড ক্যারেক্টারে ছিল, নেওয়াজ, আসিয়া, আবু বকর, ধলাবি, এরা ছিল হচ্ছে চরিত্রগুলোর নাম। তো ফাতেমা এবং ইউসুফ ছিল চাইল্ড আর্টিস্টের নামগুলো। তো তারা যখন একটা গ্রুপের সাথে বাংলাদেশে চলে আসে, তো এখানে যখন তাদেরকে রোহিঙ্গা ক্যাম্প করে দেওয়া হয়, তো এই ক্যাম্পে তাদের পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে এবং তারা কর্মসংস্থানের মতনও কাজ করে কাজ করতে পারছে। এরপরে কি মানে সব কিছু ভালো, কিন্তু আসলে কি ভালো লাগে? এখানে কি তাদের পেছনে কোনো কালো ছায়া আছে, বা এখানে কি সবাই খুব মানে হেলদি লাইফ লিড করতে পারছে? এখানে আবার কিছু কিছু ক্রাইমও হচ্ছে, তাহলে এখানে কেন ক্রাইম হচ্ছে? ক্রাইম থেকে বাঁচার জন্য তো তারা এখানে আসলো। এই সমস্ত কিছুর অ্যান্সার এবং এই সমস্ত কিছু ইস্যু নিয়েই, সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে ডিল করে এই সিনেমাটা। এবারে আসি এই মুভিটার কিছু ভালো দিক আলোচনায়। ওয়েল, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা খুব সিরিয়াস একটা ফিল্মের ভাইব দেয়। প্রথমেই প্রথম দৃশ্য থেকেই এটা অনেক ব্রুটাল ওই সিনগুলো চলতে থাকে, মানে রোহিঙ্গাদের উপর অত্যাচার। বিভিন্নভাবে এই মুভিটা আমাদেরকে ওটাই প্রমাণ করে যে কতটা কষ্টের মধ্যে দিয়ে তারা গিয়েছে, যেটা আমরা শহরে বাজারে থেকে ঘরে বসে থেকে শুধুমাত্র আর্টিকেল পড়ে দু একটা তাদের ইন্টারভিউ দেখে কখনোই বুঝবো না। তো এই সিরিয়াস ফিল্মের একটা ভাইব এবং হচ্ছে তাদের জীবনের মানে একটা ক্লোজ জুম ইন করা হয়েছে, যে তারা আসলে কীভাবে থাকে, কোথায় বসবাস করে, কি খায়, তাদের পেশা কি, কতটা ইনসিকিউর লাইফ তারা লিড করে, এই সমস্ত কিছু দেখানো হয়েছে এটাতে। এরপরে ভালো দিকের মধ্যে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে বেশ কিছু রিয়েল ফুটেজ দেখানো হয়েছে। ওয়েল, যেহেতু ডকুমেন্টারি হিসাবেও এটা প্রচারিত হচ্ছে, দ্যাট মিন্স ডকু ফিকশন, তো ডকুমেন্টারি পার্টের জন্য এখানে বেশ কিছু রিয়েল ফুটেজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার কিছু স্পিচ এবং কোফি আনানের ভিজিট, এই জিনিসগুলো দেখানো হয়েছে। সো এগুলো দেখানোর ফলে যেটা হয় যে মুভিটার প্রতি একটা মানে সিরিয়াসনেস এবং অ্যাটাচমেন্টটা আমাদের বাড়তে থাকে। এরপরে আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক মানে কোশ্চেন রেইজ করে এই মুভিটা, এবং প্রত্যেকটা বাংলাদেশি বিভিন্ন সময়ে যা যা ভাবতো, যা যা জিজ্ঞাসা করতো তাদের পরিচিত সার্কেলে, সেই সমস্ত কোশ্চেন কিন্তু এই মুভিটাও রেইজ করে এবং প্রত্যেকটারই আবার একটা লজিক্যাল অ্যান্সার দেওয়ারও চেষ্টা করে। এই জন্য এই মুভিটাকে আমি স্পেশাল ডাবল থামস আপ দেবো, যে আমরা বিভিন্ন সময় ভাবতাম যে কেউ নিচ্ছে না এদেরকে, আমরা কেন নিব। তো তখন আবার একটা গ্রুপ অফ পিপল এটা বলতো, আবার আরেকটা গ্রুপ অফ পিপল বলতো যে মানুষ যখন বিপদের মধ্যে থাকে তখন তাদের সাহায্য করা, তাদেরকে মানে হেল্প করা, এটা তো একটা আমাদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, সব দিক থেকে, সব ধর্মের জন্যই। তো এটা একটা ভালো দিক ছিল, এবং আমরা যা যা ভেবেছিলাম যে এরা আসার পরে আমাদের বনায়ন ধ্বংস হচ্ছে, এরা অনেক ক্রাইমের মধ্যে জড়িত, তো এই জিনিসগুলো নিয়েও ডিল করা হয়েছে মুভিতে। তো আমরা যা যা ভাবতাম বিভিন্ন সময় যে এত মানুষ বাংলাদেশে অলরেডি মানুষের চাপে জর্জরিত, তার মধ্যে আরও মানুষ আসছে, তো কেন করছে এই জিনিসগুলো, সবগুলো সুন্দর করে এখানে দেখানো হয়েছে। অভিনয়ের কথা যদি বলি, সবচেয়ে ভালো অভিনয় করেছে ফাতিমা চরিত্রে যে মেয়েটা ছিল, সেটা তার অভিনয় পুরস্কার পাওয়ার মতো দুর্দান্ত ছিল। আরেকটি ব্যাপার নোটেবল সেটা হচ্ছে যে যারা রোহিঙ্গা ইস্যু সম্পর্কে আমরা জানতামও না অনেকেই, যে আমি নিজে হয়তো এটার অরিজিন সম্পর্কেভাবে স্টাডি করিনি তখন পর্যন্ত যখন এই নিউজগুলো আসতো খুব বেশি হয়েছে হতে জিনিসগুলো নিয়ে এবং জানা উচিত ছিল। তো অনেকে যারা আমরা শুধুমাত্র ওই সময়ের নিউজ জানতাম, বাট এই ইস্যুটা কেন, কীভাবে শুরু হয়েছিল, অরিজিন কী, কত সাল থেকে কারা কারা ইনভলভ ছিল, কে দোষী, কাদেরকে দোষ চাপানো হচ্ছে, এই সম্পর্কিত অনেক তথ্য এই মুভিটা আমাদেরকে দেয়, যেটাও একটা আই ওপেনার এবং আমাদেরকে এডুকেট করে এই জিনিসটা।
আরেকটা ব্যাপার ভালো, সেটা হচ্ছে যে আমরা প্রায় দেখেছি যে জাতিসংঘ থেকে দূত আসছে, বিভিন্ন হলিউড থেকে স্টার আসছে, বলিউড থেকে স্টার আসছে, বাট নেক্সট ইজ হোয়াট, এরপরে কি, মানে এরা আসাতে কি হলো এবং এরা আসার পরে কোনো উন্নতি হলো কি, নাকি একদিন এসে মিডিয়া কভারেজ পেয়ে এদেরই বেনিফিট হলো এবং কিছু দিনের জন্য ক্যামেরার সামনে এরা কিছু একটা কাজ করলো, তারপরে কি হলো? তো এই জিনিসটাও অ্যান্সার দেওয়া হয়েছে, এই জন্য এই মুভিটার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করছে। ওয়েল, এই রোহিঙ্গা মুভিটা কিন্তু আর 10টা নর্মাল কমার্শিয়াল বা কোনো মানে ফিচার মুভির মতো না, কোনো শর্ট ফিল্ম বা যে কোনো অন্য কোনো মুভির মতো না, কারণ এই মুভির কিন্তু স্পেশাল একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে সারা দেশের মানুষকে জানানো যে রোহিঙ্গা যে কমিউনিটি তারা কতটা মানে ট্রমার মধ্যে গিয়েছে, কতটা অচিন্তনীয় কষ্টের মধ্যে তারা গিয়েছে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে এবং যারা সার্ভাইভ করেছে তারা কেমন আছে এবং তারা কীভাবে তারা প্রতিটা দিন তাদেরকে তাদের কাছে কেমন লাগছে, এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্যই এই মুভিটা বানানো, এটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। সো ডিরেক্টর ডায়মন্ড ওনাকে মানে ওনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি মুভিটাতে আসলে মাইক্রোস্কোপ দিয়ে কোনো মানে ওরকম খুদ ধরতে যাইনি বা আবার খুদ ধরার কোনো ইচ্ছাও ছিল না, বাট তারপরও দর্শক হিসেবে একটা মুভি দেখতে গেলে, কোনো কন্টেন্ট দেখতে গেলে ডেফিনেটলি কিছু যেরকম অ্যাপ্রিসিয়েশনের জায়গা থাকে ঠিক একইভাবে কিছু সমালোচনার জায়গাও থাকে, কারণ কিছু অতৃপ্তি থাকে, মনে হয় যে এই জায়গাটা এরকম হলে ভালো হতো বা এটা এরকম হলো কেন। সো সেই হিসেবে কিছু মাইনর উইক পয়েন্ট যদি বলতে চাই তাহলে বলবো, নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে ডাবিং আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে নেওয়াজ আসিয়া থেকে শুরু করে তারা যখন স্ক্রিনে কথা বলছিল, স্পেশালি আসিয়ার কথা বলবো, মানে তাদের ওখানে তার ইমোশন একরকম ছিল আর ডাবিংটা অন্যরকম ছিল ফ্রম দ্য ভেরি ফার্স্ট সিন, তো ওই ডাবিংটা ঠিক মানে ইমোশনটা তৈরি করতে পারছিল না, যেটা স্ক্রিনে দেখে কিছুটা হলেও তাও মনে হচ্ছিল। সেকেন্ড উইক পয়েন্টের কথা যদি বলি সেটা হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্টের সিন ছিল, ওয়েল কিছু স্পয়লার থাকবে আলোচনার মধ্যে, তো আমার যেটা মনে হচ্ছিলো যে এখানে ফাতিমা এবং ইউসুফ এই যে চাইল্ড আর্টিস্ট, তো এদের মধ্যে কিছু মানে একটা অ্যাক্সিডেন্টের সিন থাকে, ইউসুফের একটা অ্যাক্সিডেন্ট হয় সিএনজি বা টেম্পোর সাথে একটা, তো ওই অ্যাক্সিডেন্ট যখন হয় একটা বাচ্চা ছেলের সাথে যখন একটা সিএনজি বা একটা টেম্পোর অ্যাক্সিডেন্ট হবে ডেফিনেটলি কী হয়, মানুষ ওখান থেকে নামবে, বাচ্চাটাকে হেল্প করার চেষ্টা করবে, সেভ করার চেষ্টা করবে, বাট এরকম কিছুই দেখা যায় না, মানে ওই রান ওভার হয় তারপর ওটা ওই ট্রান্সপোর্টে ভেহিকেলটাও চলে যায়, বাচ্চাটা ওখানে পড়ে থাকে, তো এই জিনিসটা আমার কাছে খুব মানে আনরিয়েলিস্টিক লেগেছে, মানে মনে হচ্ছিলো যে ওই সময় ডিরেক্টর চাচ্ছে যে তোমরা কাঁদো, এই জিনিসগুলো দেখে তোমরা কষ্ট পাও, দেখো কত কষ্টের মধ্যে তারা গিয়েছে, ঠিক আছে বুঝছি, বাট তারপরও একটু রিয়েলিস্টিক হলে বা একটু হিউম্যান অ্যাপ্রোচে জিনিসটা বানালে হয়তো বা ভালো লাগতো, এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা। থার্ড যে পয়েন্টটা একটু মানে আমার কাছে মনে হয়েছে যে মিলল না বা এরকম না হলেও হতো, সেটা হচ্ছে এন্ডিং। এখানে মূল যে দুজন চরিত্র নেওয়াজ এবং আসিয়া, তাদের যে একটা লাভ স্টোরি এখানে থাকে, তো এখানে দেখা হয় যে মানে দেখানো হয় যে তারা এখানে এসে বাংলাদেশে এসেও তাদের খুব একটা তারা এখানে মানে ঠিক ভালো হেলদি লাইফ পাচ্ছে না, একজন পাচ্ছে আরেকজন পাচ্ছে না, তো তারা ফিরে যেতে চায়, তো ফিরে যাওয়ার সময়ও আবারও বলছি স্পয়লার থাকবে, তো তারা জানে যে কোথায় কোথায় মানে ডেডলি সিচুয়েশন হতে পারে, কোথায় কোথায় বন্দুক নিয়ে মানে মানুষজন আছে, কোথায় এখানে তাদেরকে কিল করা হতে পারে, দে নো এভরিথিং বিকজ দে ওয়াজ দে ওয়ার ওয়াচিং দ্য দেয়ার এনিমিস, দে ওয়ার হোল্ডিং দ্য গানস অ্যান্ড দে কুড বি চপড অফ অ্যাট এনি মোমেন্ট, এটা কিন্তু তারা জানতো এবং এটা তারা বুঝতো, তারপরও তারা ওই সিচুয়েশনের দিকেই মানে খুব ড্যাম হয়েতে এগিয়ে যাচ্ছিলো, কেন তার চেয়ে তো তারা বেটার ছিল বাংলাদেশেই, তো এই জায়গাটা তোমার একটা কোয়েশ্চেন মার্ক থেকে গেছে যে আমরা এখানে হয়তো তাদেরকে এরকম স্যাড এন্ডিং না দিয়ে তাদেরকে পজিটিভ কিছু দেখাতে পারতাম, কারণ এই মুভিতে বেশ কিছু পজিটিভ কথাও ছিল, যেমন একটা মানে স্কুলের ছেলেমেয়েরা একটা অ্যাসাইনমেন্ট করতে আসছিলো, তারা কথা বলছিল এবং বিভিন্ন জায়গাতে মানে কর্পোরেট বিভিন্ন জার্নালিস্ট বিভিন্ন এনজিও তারাও কথা বলছিল যে রোহিঙ্গারা বাংলাদেশে আসার ফলে কী হচ্ছে না হচ্ছে, কী করা হবে না করা হবে এবং আমাদের কী করা উচিত না উচিত, আমরা সাধারণ মানুষ সোশ্যাল সার্কেলে যেভাবে কথা বলি সেগুলোই ছিল, কিন্তু আমার মনে হয় একটা পজিটিভ এন্ডিং দিলে জিনিসটা আরও ভালো হতো। ওয়েল, এই তো ছিল প্লাস মাইনাস, বাট এই মুভি দেখে যদি রিয়েলাইজেশনের কথা বলি তাহলে দুটো রিয়েলাইজেশন আমার হয়েছে, সেটা হচ্ছে যে ঘরে বসে আমরা তো আসলে চিন্তা করতে পারবোই না যে তারা কী পরিস্থিতির মধ্যে গিয়েছে, এটা তো আছে এই রিয়েলাইজেশন, এর বাইরে যেটা আরেকটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা রোহিঙ্গা এই ওয়ার্ডটা কিন্তু অনেক মানে মানে মানুষকে গালি দিতে বা ইয়ার্কি করতে হাসির ছলে ইউজ করি, বাট এটা কোনোভাবেই হাসির ছলে বা মানে হাসির সাথে হিউমারের সাথে ফানের সাথে রোহিঙ্গা ওয়ার্ডটা কখনোই যায় না, যাওয়ার কথাও না, এটা এই মুভিটা দেখলে হয়তো আমরা যারা সেন্সিটিভ মানুষ কেউ আছে যদি কেউ থেকে থাকে এখনো পর্যন্ত তারা বুঝতে পারবে যে এটা আসলে কোনো ইয়ার্কির বিষয় না।
দ্বিতীয়ত যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা, মানে আমি হয়তো বা আমাকে রিহ্যাবে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে একটা নতুন করে জীবন দেওয়া হচ্ছে, সব কিছু আছে, বাট স্টিল আমি হয়তো কম খেতাম, কম পড়তাম, কিন্তু আমি যে এনভায়রনমেন্টে থাকতাম, যে দেশে থাকতাম, সেই দেশের মাটি, সেই দেশের বাতাস, সেই দেশের মানুষজন, মানে এটা আমাকে সবসময় টানবে, হোক না সেটা একদম মানে অনেক বিপজ্জনক বা হয়তো বা ওখানে আমার কিছু নেই, তারপরে ওই জায়গায় যাওয়ার জন্য মানুষের যে একটা আকাঙ্ক্ষা থাকে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। সো এই ছিল আমার রিভিউ রোহিঙ্গা মুভিটার। আপনারা যারা দেখেননি দেখতে পারেন, কারণ এই মুভিটা দেখলে আপনার রিয়েলাইজেশন হবে, নিজেকে এডুকেট করতে পারবেন এবং রোহিঙ্গা নিয়ে আমরা যা ভেবে থাকি, আমাদের যা পারসেপশন সেটা অবশ্যই চেঞ্জ হবে। ভালো থাকবেন সবাই।